আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম টয়োটার Y68T-র ব্লুটুথ কানেকশন। প্রাউডোতে ডিভিডি নেভিগেশন প্লেয়ারটি লাগানো আছে। চলুন সেট ভিডিওতে যে অবস্থায় থাকুক, আপনি প্রথমে যা করবেন অডিওতে প্রেস করবেন। সেট হতে পারে আপনার অন্য যে কোনো অপশনে থাকতে পারে, আপনার এত কিছু দেখার প্রয়োজন নেই। আপনি খালি এই অডিও বাটনটায় প্রেস করবেন, তারপরে আবার প্রেস করবেন। এই দেখা যাচ্ছে ব্লুটুথ, ব্লুটুথে আসার পর ব্লুটুথ প্রেস করুন। তারপর যখন এইরকম একটা অপশন আসবে তখন আপনি এটাতে প্রেস করবেন। তারপর যা করবেন, যেখানে দুইটি অপশন আছে ডান পাশে, এই প্রথমটা হলো অ্যাড অপশন, দ্বিতীয়টা হলো রিমুভ অপশন। আমরা যেহেতু অ্যাড করব নতুন একটি ফোন, এজন্য আমরা এটাই দেব। এমনও হতে পারে আপনার এই অ্যাড হবে না, পাঁচটার বেশি ডিভাইস যদি ফোনের কানেকশন থাকে তাহলে কিন্তু আবার টয়োটার এই সমস্ত সেটগুলো ব্লুটুথ কানেকশন হয় না। এই জন্য আপনার যা করতে হবে সেটা হলো এই নিচে আর একটা অপশন আছে, কিছু অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। ডিলিটের জন্য আপনি এই যে এটা প্রেস করবেন, তারপরে এটা আপনার যেটা ডিলিট করতে মন চায়, দেখা যায় এখানে রেডমি নোট 10 প্রো আছে, আমরা এটা ডিলিট করে দেব। এই যে রেডমি নোট 10-এ সিলেক্ট করার পরে এরকম একটা অপশন আসবে, এটা হলো এস, এটা হয়েছে নো। আপনি এস হলো ডিলিট করবেন, নো তো নো, বুঝে নেই ব্যাক অপশন। এই জন্য আমি এস দিলাম, এটা ডিলিট হয়ে গেল। নেক্সট, এই যে ডিলিট হয়ে গেছে, এই যে অলরেডি চলে গেছে রেডমি নোট 10 প্রো নাই। তারপর এভাবে একে একের পরে এক আপনার সবগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনার অ্যাড অপশনটা হলো এই যে এটা ক্যান্সেলের নিচে, এটা এই যে এখানে দেখা যাচ্ছে কার মাল্টিমিডিয়া নামে ডিভাইস আসবে। আপনি এত কিছু করার নাই, খালি বলতে অপশন চালু করবেন। চালু করার পরে কার মাল্টিমিডিয়া নামে ডিভাইস দেখাবে, ওই অপশনে পেয়ার করবেন, অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এখানে দেখাচ্ছে পিন আছে 4টা 0, এই সব পিন চাবে না, অটোমেটিক্যালি নিয়ে নেবে, কিছুই করা লাগবে না। কানেকশন করার পরে আপনার মন মতো আপনি মিউজিক প্লে দিবেন, অডিওতে প্রেস করার পরে এই অপশনটা চেঞ্জ হয়ে যাবে, মন মতো মিউজিক বাজাবেন, কলিংও হয়ে যাবে। তাহলে এই যে এখানে ফোনটা কানেকশন দেখাবে, যেহেতু আমার কাছে আর একটি ফোন নাই এই জন্য দেখাতে পারলাম না আপনাকে, আপনাদের ঠিক আছে। আমি যেভাবে আপনাদের দেখালাম সেভাবে করলে আপনারা নিজে নিজেই পারবেন করতে। নিউ শেপের 2018 মডেলের গাড়ি, প্রাডো সেলের মডেল হলো NZT-W68T। এই যে এখানে দেখতে পাচ্ছেন মডেলটা দেখা যেতেছে NZT-W68T। ওকে, বাই।